সরকারি খাস জমি বন্দোবস্ত, ভূমি দখল ও বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে কয়েক বছরেই শত কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। একসময় ফেরি করে শালসা বিক্রি করা এই ইউপি চেয়ারম্যানের রয়েছে নামে বেনামে কোটি টাকার সম্পত্তি। অসংখ্য জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রামে আতর সুরমা তার শালসা বিক্রি করতো। এক পর্যায়ে আমি দেখলাম আমার দাদার মান সম্মান যায়, এই সুবাদে আমার দোকানে তাকে শালসার হাজি ফালাইয়া দিয়া ম্যানেজার হিসাবে নিয়োগ দেয়। একটা না 15 বছর আমার দোকানে চাকরি করে। 1 কোটি টাকার সম্পত্তি নিয়ে বিভিন্ন লোকের কাছে তারা বিক্রি করছে, হস্তান্তর করছে। ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত একটি খাস জমির কবুলিয়াতনামায় দেখা যায় প্রায় 1.5 একর জমি 2004 সালে বরাদ্দ দেওয়া হয়েছে ভোলার চরফেশনের রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির পণ্ডিত ও তার স্ত্রী ফাতেমা খাতুনের নামে। তবে খোঁজ নিয়ে জানা যায় তিনি বিয়ে করেছেন আবেদনের তারিখেরও কয়েক বছর পরে। তবে কি স্ত্রীর মিথ্যা ছবি কিংবা ভুয়া তারিখ দেখিয়ে আবেদন করেছেন এই চেয়ারম্যান? জমি মতে জায়গা জমি ফাইলি আর এটা খুব ভালো লাগে এই, আর এটা বাসায় কি করবো? বন্দোবস্তটা জমিটা আমার জানা মতো চেয়ারম্যানের পর দিয়েছে। চেয়ারম্যানের আগে বন্দোবস্ত কোনো জমি সে নেয়নি। যে বাড়িটাতে বসবাস করতো ওই বাড়িটা খাস, আমি ব্যবসা করবো না তাকে দিয়ে দিছি। সেও 3-4 বছর দোকানদারি করার পরে রাজনীতিতে পা রাখে, তারপর 8 সালে চেয়ারম্যান হয়, আর পিছনের দিকে তাকান লাগে না। রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও পাশের ইউনিয়ন জাহানপুরের আটকপাট বাজার এলাকায় প্রায় 1 কোটি টাকা মূল্যের দোকানের ভিটা দখল করে এরপর বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমন অভিযোগে দুদক, স্থানীয় সংসদ সদস্য ও অসংখ্য দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবুল কালাম। উনি হলো আমার পার্শ্ববর্তী এলাকার রসুলপুরের চেয়ারম্যান জহির পণ্ডিত। উনি আমার এলাকায় আয়া আমার পারিবারিক ব্যাপারে একটু ঝামেলা ছিল, ঝামেলার কারণে এই জায়গাগুলি সে দখল করিয়া বিভিন্ন লোকের কাছে বিক্রি করিয়া দিছে। আমার বসত ঘর ভাঙিয়া এই যে দেখেন এই যে ঘর দুয়ারগুলি ভাঙছে এবং আমার বসত ঘরের ভাঙিয়া সুরিয়া এই যে ঘটনাগুলি করছে, এই বিল্ডিংগুলি সে করছে করিয়া বিভিন্ন লোকের কাছে বিক্রি করিয়া সে টাকা পয়সা নিয়ে চলিয়া গেছে। 1 কোটি টাকার সম্পত্তি নিছে। তাদেরকে কিভাবে দলিল দিছে, কিভাবে লিখিত দিছে এটা আমি জানি না, কিন্তু তাদেরকে দখল দিয়ে দিছে। বৃষ্টি আসলেই কয়েক বছর ধরে পানি জমে মধ্য শশীভূষণ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদ রয়েছে এই মাঠের চারপাশে। সবশেষ 2023-24 অর্থ বছরে কাবিখা প্রকল্পের আওতায় শিশুদের খেলার মাঠ ভরাটের কাজ পায় এই ইউপি চেয়ারম্যান। 2,50,000 টাকা বরাদ্দ হলেও স্থানীয়রা বলছেন 40 থেকে 50 ট্রাক বালি আর মাটি ফেলে সর্বোচ্চ 50,000 টাকার কাজ করেছেন। বাকি 2 লাখ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান জহিরুল ইসলাম। ওই এক গাড়ি বালি ফেলাইছে বুঝলেন, মানে আগের উঁচার উপরে তাহলে কয়টা বালি, এক গাড়ি বালি হামরি কিছু না। অভিযোগের যেন শেষ নেই এই চেয়ারম্যানের বিরুদ্ধে। অসহায়দের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য ক্রয় বিক্রয় ও গুদামজাতের লাইসেন্সও করেছেন চেয়ারম্যানের ভাই আমির হোসেন। এছাড়া শশীভূষণ থানার ভাষাঞ্চর এলাকার সাধারণ মানুষের জমি দখল করে কৃষকদের লিজ দিয়ে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভাষাঞ্চরে যে জমিটা মানে এখন বর্তমানে সে লাগাইতে আছে, খাইতে আছে, তার নেতৃত্বে আছে, এই জমি এনে মনে হয় 18-19 খানি জমি আনুমানিক আছে আর কি। এগুলো অন্যান্য লোক সালনবাড়ি সহকারে হয়তো আরো অনেকের কাগজপত্র আছে, রেকর্ডে জমা দিছে। তরমুজ করে আগে 2 বছর তরমুজ করে বর্ষায় খেলছে। জহির পণ্ডিতে শেয়ার আছে বলে কিন্তু জহির পণ্ডিতে কোনো সময় সরে আইতে দেখি ওরা কয় জহির পণ্ডিতের আমরা নগদ রাখি। এই খালটার এই ভাষা হয়েছে 3.5 কেজি আর ওই ভাষা মানে ওই কানি পাশের জমি, এটা এক সময় খাস ছিল, নদী ছিল, এই বুড়িগঙ্গা নদী। কয়েক বছর আগেও আর্থিক সংকটে দিনমজুরের পেশায় যুক্ত ছিলেন জহিরুল ইসলাম। পরে স্থানীয় সংসদ সদস্যর প্রশ্রয় পেয়ে তার নাম ভাঙিয়ে আধিপত্য বিস্তার করার অভিযোগ করেন ভুক্তভোগীরা। যেহেতু সব এমপির নাম ভাঙিয়ে এরম করতে আছে, এমপি তারে ফাওয়ার দিয়ে দিছে বলে এমপি যা কয় হে যা কয় সেটি এমপির কথা, তো এমপির লিখিত রায় পর্যন্ত সে মানে না, তার কত বড় ক্ষমতা কি মনে করেন? এমপি তো একজনের কাছে ফাটাইছে, সে একজন চেয়ারম্যান চরফসান উপজেলার জিনাগড়ের চেয়ারম্যান, তার লিখিত রায় পর্যন্ত তারা এলাউ করে না, মানে না। এমপির নাম ভাঙিয়ে ভাঙিয়ে অর্থ এলাকা এরম করতে আছে সর্ব জায়গায়, হে এরমই করে। এর বিরুদ্ধে রসুলপুর এলাকার ভিতরে অন্তত আরো 50টা এরকম রিপোর্ট আছে, লিখিতভাবে রিপোর্ট আছে 2-1 টানা 50টা। বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ভূমি দখলের অভিযোগ প্রসঙ্গে তার সাথে কথা বলতে তার কার্যালয়ে এবং বাসায় গেলেও তাকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে এ প্রতিবেদকের কাছে সকল অভিযোগ অস্বীকার করেন রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম। এদিকে যথাযথ অভিযোগ পেলে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চরফেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক। অভিযোগ দেওয়া হয় তাহলে তদন্ত করা হবে, তদন্ত সাপেক্ষে তারপরে ব্যবস্থা নেওয়া হবে।